হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা বন্ধুরা মিলে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, আমরা একটা প্ল্যান করছি হচ্ছে কোথাও ঘুরতে যাব। সেই জন্য প্ল্যানিং বেছে নিলাম হচ্ছে সিলেট বিভাগে, কারণ সিলেটে হচ্ছে অনেক স্পট আছে যেটা ঘোরার জন্য। মূলত আমি এখন অফিস থেকে বের হলাম, বের হয়ে ট্রেন ধরার উদ্দেশ্যে যাচ্ছি বিমানবন্দর রেল স্টেশনে। দেখা যাক কি হয়। এখন সময় তে বাজে হচ্ছে 2:30-এর মতো। এই সময়ের মধ্যে আমার হচ্ছে ঢাকা কমলাপুর থেকে ট্রেনটা ছাড়বে হচ্ছে 3টার দিকে। এখন বিমানবন্দর রেল স্টেশনে হচ্ছে ট্রেনটা পৌঁছাবে হচ্ছে 3:30-এর দিকে। এখন আমার 3:30-এর ভিতর বিমানবন্দর রেল স্টেশনে উপস্থিত হতে হবে। যদিও আমি হচ্ছে একা যাচ্ছি না, ট্রেনে হচ্ছে আমার বন্ধু লোটাসও যাওয়ার কথা। এটা দেখতে পাচ্ছেন বনানী ব্রিজ। বনানী হয়ে আমি রিক্সা হয়ে বিমানবন্দর রেল স্টেশনে যাব। বন্ধু লোটাসের জন্য টিকিট করছি, কিন্তু ও বরিশাল থেকে আসতেছে, সেজন্য ওর জন্য ও যেহেতু জ্যামে পড়ছে, ওই দিক থেকে ওর টিকিট হয়তো মিস হতে পারে। আমরা মূলত ঢাকা থেকে যাচ্ছি দুজন, বন্ধু লোটাস এবং হচ্ছে আমি। দেখতে পাচ্ছেন ঢাকায় যানজট, সেই জন্য আগেভাগে একটু বেরোইছি। 3:30 যেহেতু আমাকে ট্রেন ধরতে হবে। এটা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। আমি মূলত ট্রেন চলে আসি বিমানবন্দরে। বিমানবন্দরে যে দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে 3 দিনের ছুটিতে, যেহেতু ঘরমুখো মানুষের ভিড়। বিমানবন্দরে রেল স্টেশনে সব কানে হচ্ছে মানুষের হাহাকার, কারণ অনেকেই টিকিট পাচ্ছে না। অনেক কষ্টে আমি ব্ল্যাক কার্ড থেকে 2টা টিকিট ম্যানেজ করছি হচ্ছে 550 টাকা করে। যদিও হচ্ছে ট্রেন হচ্ছে ঢাকা থেকে সিলেটের ট্রেনে হচ্ছে নন এসি হচ্ছে 330 টাকা, এসি 610 টাকা। আমি বন্ধু লোটাসের জন্য সহ কাটছি, কিন্তু ও বরিশাল থেকে এখনো ঢাকা। শেষমেশ কালন এক্সপ্রেসে আমরা যাত্রা দিলাম, বন্ধু লোটাস ট্রেন মিস করলো 15-20 মিনিটের জন্য, যেটা খুবই খারাপ লাগতেছে, কারণ একা একা যেতে হচ্ছে এখন। আরও অনেক কষ্ট করে বরিশাল থেকে রওনা দিছে জ্যামের কারণে, জাস্ট 15 মিনিটের জন্য ও ট্রেনটা হচ্ছে মিস করলো আজকে, এই জন্য খুব খারাপ লাগতেছে। দেখা যাক, ও এখন মাস করে যাচ্ছে ওইদিকে। চিটং থেকে বিমানবন্দরে একটু আগে ট্রেনটা আসলো, 15 মিনিটের মতো অন্য ট্রেনটা মিস করলো, যেটার কারণে খুবই খারাপ লাগতেছে। এখন ওর বাস হয়ে সিলেট আসতে হবে। দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা অনেক অসাধারণ। যেহেতু এখন আমি হচ্ছে শ্রীমঙ্গল স্টেশনে, মূলত সিলেট আসছে হচ্ছে বন্ধু, এখানে শ্রীমঙ্গলে হচ্ছে আজিজ আছে, ওইটা শ্রীমঙ্গল পুরোটা ঘুরবো। আমরা সবাই শ্রীমঙ্গলে আসবো। ওয়েলকাম টু, ওয়েলকাম করো, কে আব্বু কেমন আছো? রেল স্টেশনে চলে আসছে, এখানে হচ্ছে শ্রীমঙ্গল রেল স্টেশন। আমরা এখন চলে আসছি শ্রীমঙ্গল আজিজের এখানে, একে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার, এই দেখেন, হ্যাঁ ওয়েলকাম শ্রীমঙ্গলে। যেন কোন ধরনের নতুন কোন বিপদে না ফেলে আমি প্রথম, ইনশাআল্লাহ ভালো একটা ট্যুর হবে। দেখেন বন্ধু আজিজ লোটাস এর বাচ্চাকে খালি পায়ে রাতের বেলায় নিয়ে আসছে, ও ওর মতো পাহাড়ি মানাবে কয়ে ওর বাচ্চাটাকে। বন্ধু মহিম এবং হচ্ছে দেখেন খালি পায়ে এর রেল স্টেশনে নিয়ে আসছে, পাশে করে আসছে। এরকম যদি 3:30-টার ট্রেনে আসছি, সেজন্য সন্ধ্যায় তাড়াতাড়ি 7:30-টার দিকে আমি শ্রীমঙ্গলে পৌঁছে গেছি। এটা দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল শহরের মেন শহর, যেটা মূলত শ্রীমঙ্গল একদম বাজার বলা চলে। এখানে সব ব্যাংক সব কিছু এখানে আছে। এটা দিয়ে এখন আমরা অটো করে বন্ধু আজিজ আমাকে নিতে আসছে ওর বাসায় যাচ্ছি। এখন বাকিরা অন দা ব্যথা আছে, কিন্তু দুঃখের বিষয় লোটাস আমার সাথে থাকতো, কিন্তু ওতে ও এখন বাসে করে আসতেছে অনেক কষ্টে। এখন দেখা যাক ওরা কয়টার দিকে পৌঁছায়। আমরা প্ল্যান করছি হচ্ছে মূলত শ্রীমঙ্গল শহরটা ঘুরবো, দেন হচ্ছে আমরা সিলেট শহরে যাব, যেখানে স্পটগুলো ঘোরার আছে সবখানে ঘুরবো। আপনারা আজকে দেখতে পারবেন মূলত সিলেট শ্রীমঙ্গল শহরে কোথায় কোথায় ঘুরছি, বাকিটা যা দেখানো যায় আজকে এটাই দেখতে পারবেন। পরদিন পরে এপিসোড বাইজ সব কিছু আসবে। সামান্য নাস্তা নিলাম এই শ্রীমঙ্গল শহর থেকে, একটু দই নিলাম হালকা। যাই হোক, এখন হচ্ছে আমাদের ট্যুর। আমরা এখন হচ্ছে শ্রীমঙ্গল আদিদের বাসায়, চায়ের শহর শ্রীমঙ্গলে। এখন হচ্ছে আমরা বের হব ভ্রমণের উদ্দেশ্যে,
দেখা হবে। আমরা ভালো আছি, তোমরা ভালো থাকো। হ্যালো, গুড মর্নিং শ্রীমঙ্গল। অনেক কষ্টে সবাই একসাথে হয়েছি, এখন সবাই এক জায়গায়। সকালে এখন আমরা নাস্তা করব, হালকা নাস্তা করে বের হব শ্রীমঙ্গল শহরে। চা চলে আসছে আমাদের, এই চলে আসে চা। একদম শ্রীমঙ্গলের চাটা হচ্ছে অসাধারণ, না খেলে মিস করবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে শ্রীমঙ্গলের চা আমার খাওয়া। সকালে আমরা মূলত আমরা বন্ধু তিনজন আছে চট্টগ্রাম থেকে, আজিজের পাশে। এখন আমরা একটা হচ্ছে 1500 টাকা দিয়ে একটা টমটম ভাড়া করছি। আমার সাথে চুক্তি হয়েছে এই টমটম দিয়ে আমাদের পুরো শ্রীমঙ্গল শহর যেখানে যেখানে ঘোরার প্লেস আছে সবখানে ঘোরাবে। আশা করি আজকে সারাদিনটা অনেক ভালোই যাবে আপনাদের, যদিও সব কিছু দেখানো সম্ভব না। দেখতে পাচ্ছেন বন্ধু মহিম, এখন হচ্ছে সবাই যদি অনেক কষ্ট করে আসছে, একটা ট্যুরের পিছনে অনেক কষ্ট থাকে আসলে। দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গলের মেন দৃশ্য হচ্ছে ওর রাস্তাঘাট এবং চারপাশের ছায়ের বাগান। দেখতে পাচ্ছেন এই ছায়ের বাগানটা, দেখতে দৃশ্যগুলো আলোয় অসাধারণ, চোখে লেগে থাকার মতো। এই দৃশ্যগুলো আপনি যদি দেখতে চান, জীবনকে উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ঘুরে বেড়াতে হবে। ঘুরে বেড়ানোর মাঝে যে মজা, যে শান্তি, আসলে আর কোনো কিছুতে পাওয়া যায় না। এখন আমরা হচ্ছে সকালে বের হয়ে গেছি, সকাল আর্লি নাস্তা করে মামা একটা টমটম নিচ্ছি। কারণ আপনি যদি ডিরেক্ট গাড়ি ভাড়া করেন তাহলে হচ্ছে অনেক এক্সপেন্সিভ এবং আপনি এই দৃশ্যগুলো দেখতে পারবেন না, সেই জন্য আমরা টমটমই বেছে নিলাম। এখন আমরা যাব শ্রীমঙ্গল শহরের মেন প্রধান যে জিনিস, 5-star হোটেল গ্র্যান্ড সুলতানের ওইদিকে। এখন দেখতে পাচ্ছেন আমরা একটা রাস্তার পাশে, চা বাগানের পাশে দাঁড়িয়ে কিছু ছবি নিচ্ছি। এই মামা হচ্ছে আমাদের ড্রাইভার, যিনি অনেকটা পোলাইট একটা পার্সন, যিনি পুরা ট্যুরে আজকে আমাদের সাথেই থাকবেন। উনি আমাদের পুরো শহরটা ঘুরে দেখাবেন শ্রীমঙ্গল। এখানে দেখতে পাচ্ছেন আমরা আসছি, রাস্তার পাশে দাঁড়িয়েছি। পিছনে দেখতে পাচ্ছেন কী সুন্দর ছায়ের বাগান। আসলে এই দৃশ্যগুলো আপনি চোখে না আসলে বুঝতে পারবেন না কতটা অসাধারণ। একদম দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখেন দৃশ্যগুলো, আসলে এগুলো মনে হচ্ছে দেশে থেকে দেশের বাইরে আসি। আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর একটা জায়গা, যেখানে হচ্ছে ঘুরে বেড়ানোর অনেক প্লেস আছে। কিন্তু আপনাকে এইগুলো দৃশ্যগুলো সৌন্দর্য উপভোগ করতে হলে আপনার ঘরের বাইরে হতে হবে। যান্ত্রিক জীবন থেকে একটু নিজেকে হালকা রিফ্রেশ করতে চাইলে আপনাকে ঘুরে বেড়ানো হতে হবে। এই দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন শ্রীমঙ্গল। আমরা এখন চলে আসছি হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুলতান গ্র্যান্ড সুলতান হোটেল। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একটা 5-star হোটেল। এখানে ভিতরে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু বলতে এটা পুরোটা ভিতরের জগৎটা পুরোটা অন্য একটা আলাদা জগৎ। আমরা এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন হোটেল গ্র্যান্ড সুলতানের সামনে। পরিবেশটা আসলে অনেক সুন্দর, আপনি এটা যারা দেখেন না গ্র্যান্ড সুলতান এটা দেখতে পাচ্ছেন, দেখে নেন। এটা হচ্ছে মেইন গেট গ্র্যান্ড সুলতানের হোটেল। আসলে এটা এক্সপেন্সিভ, একটা রাত থাকতে গেলে অনেক টাকার পিছনে ব্যয় করতে হয়। এখন আমরা আসছি, কিছু বন্ধুবান্ধব মিলে কিছু ছবি নিব, কারণ ভিতরে তো ঢুকবো না। আমরা মূলত ওইখানে উঠি নাই, উঠলে হয়তো ঢুকতে পারতাম, কিন্তু এখন ঢোকার উদ্দেশ্যও নাই আমাদের। আমরা কিছু জাস্ট ছবি টবি তুলে এটার সৌন্দর্য ভোগ করে অন্য জায়গায় ঘুরতে যাব। বন্ধুরা এখন সবাই ছবি তোলা ব্যস্ত। এটা হচ্ছে আর একটা চা বাগান, এটা হচ্ছে কি একটা অসাধারণ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নূরজাহান চা বাগান সিলেটের। এটাও অনেক একটা বিশাল একটা চা বাগান। আসলে আপনি যদি এগুলো না আসেন, দেখতে পাচ্ছেন আমি এখন নূরজাহান চা বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছি, দৃশ্যগুলো দেখতেছেন আসলে অনেক সুন্দর। এই দৃশ্যগুলো আপনি যদি দেখতে চান অবশ্যই এইখানে আসতে হবে। আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ, কি চারদিকে সবুজ সবুজ, চারদিকে সবুজ ছায়ের ঢালু চা বাগান। আসলে দৃশ্যগুলো আপনাকে অন্যরকম একটা জগতে ফিল করতে বাধ্য করাবে, কারণ পরিবেশটা আসলে দেখার মতো। বন্ধু রফিক, সবাই বন্ধু মহিম, আমাদের সাদ্দাম অনেক কষ্ট করে, যে হচ্ছে মূলত অসুস্থ ছিল, কিন্তু ট্যুর কথা বলার পর অসুস্থ শরীর নিয়ে জ্বর নিয়েও মূলত আমাদের সাথে জয়েন করছে। ওকে অনেক ক্রেডিট দিতে হবে, কারণ ও ঘুরে বেড়ানোর জন্য অস্থির হয়ে পড়ছে। সেই জন্য আমরা উদ্যোগ নিলাম, চাই হবে হোক, আসলে আমাদের ঘুরে বেড়াইতে হবে। এটা হচ্ছে বন্ধু লোটা, যার কথা বলেছিলাম, ও হচ্ছে ওর জন্য আমি ট্রেনের টিকিট কেটেছিলাম, ও 15 মিনিটের জন্য জাস্ট মিস করছে। ও অনেক কষ্ট করে এই আমাদের এটার সাথে জয়েন করছে। ও হচ্ছে বরিশাল থেকে ঢাকায় এসে, ঢাকা থেকে সিলেট, সিলেটে থেকে সিলেটে আমার সাথে কালনে এক্সপ্রেস করে আসার কথা, কিন্তু ওর ট্রেনটা মিস করার কারণে আবার ও বাসে করে আসছে। এর জায়গায় হয়তো অন্য কে হলে অবশ্যই এটা করতো কিনা জানে না,
এখন আমরা হচ্ছে আজকে সিলেট শহরের সবখানে ঘুরে, সিলেট শহরে যাচ্ছি না মূলত, শ্রীমঙ্গল শহরের আজকে সব দৃশ্যগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব আজকে যতটুকু এই ভিডিওতে থেকে। এপিসোড বাই পরের ভিডিওতে বাকি এপিসোডগুলো আসবে, আশা করি আপনাদের ভালো লাগবে দৃশ্যগুলো। আপনারা নিজেরাও আপনি সব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব কিভাবে গেলে কি হবে। তো দৃশ্যগুলো আপনাকে উপভোগ করতে হলে আপনি মূলত বন্ধুরা মিলে যদি যান, 4-5-6 জন হইলে বেস্ট হয়। আপনি ঢাকা থেকে গেলে, ঢাকা থেকে মূলত সিলেটে পৌঁছাতে হলে, সিলেট বলতে শ্রীমঙ্গল শহর তো এই সিলেট শহর থেকে অনেক 2 ঘন্টার দূরত্ব। সিলেট তো আপনি চাইলে ট্রেনে করে যেতে পারেন। ট্রেন হচ্ছে সকালে জয়ন্তীকা এক্সপ্রেস 11:15 ঢাকা থেকে, যেটার হচ্ছে ট্রেনের এমনি নন এসি ভাড়া হচ্ছে 320 এবং হচ্ছে এসি 610। এবং তারপরে 3:30টার দিকে হচ্ছে কালানি এক্সপ্রেস আছে, সেম ভাড়া 320 এবং 610। এবং হচ্ছে রাতে আছে উপবন এক্সপ্রেস। আপনি চাইলে যে কোনো তিনটা একটা টিকিট, ট্রেনের টিকিট করে সহজে সিলেট শহর চলে আসতে পারেন। আপনি যদি এই শ্রীমঙ্গল শহরে আসতে চান তাহলে আপনার হচ্ছে কালন এক্সপ্রেসের টিকিট কাটতে পারেন, যেটা হচ্ছে 3:30টার দিকে ছড়ে, যে আপনাকে 7:30-8টার ভিতর হচ্ছে শ্রীমঙ্গল শহরে পৌঁছে দেবে। দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে আরেকটা চা বাগানে চলে আসছি। মূলত শ্রীবাঙ্গালের মহিন সৌন্দর্য হচ্ছে চা বাগান। চা বাগান হচ্ছে আপনি সিলেট সদরে যেগুলো পাবেন এগুলো হচ্ছে বেস্ট চা বাগানগুলো হচ্ছে সিলেট এই শ্রীমঙ্গল শহরে। তাই আপনি যদি চা বাগান দেখতে চান, আমি সাজেস্ট করব আপনারা, দেখতে পাচ্ছেন আসলে অনেক মজার, সাজেস্ট করব হচ্ছে আপনারা শ্রীমঙ্গল শহরে ঘুরে পারেন। শ্রীমঙ্গল শহরেই হচ্ছে মূলত বড় বিশাল বিশাল চা বাগানগুলো। আসলে আমাদের আজকে দিনটা অনেক, আমরা যেহেতু 3 দিন ছুটিতে, সবাই গভর্নমেন্ট ছুটিতে, 3 দিনের ছুটিতে টানা পুরা সিলেট শহর ঘুরে বেড়াবো। প্রথমে শ্রীমঙ্গল, তারপর হচ্ছে মেন সিলেটে যাব। শ্রীমঙ্গল শহরে আজকে আপনাদের যা দেখানোর দৃশ্য তাই দেখাচ্ছি। আশা করি বাকি ভিডিওতে আপনি হচ্ছে এপিসোড বাই এপিসোড আকারে বাকি সব জায়গায় আপনি দেখতে পাবেন যদি আমাদের সাথে থাকেন। আসলে বন্ধুদের, সেই বন্ধু আজিজ যার কল্যাণে আমরা শ্রীমঙ্গল শহর ঘুরতে পারতেছি, তাকে অনেক থ্যাংকস দেওয়া দরকার। বন্ধু লোটাস, আমরা সবাই একটা হচ্ছে মধুর পরিবেশ ফ্রেন্ডরা মিলে, যদি আমাদের ফ্রেন্ড আরও অনেকে আছে যারা হচ্ছে মূলত ট্যুরটা আসার কথা ছিল কিন্তু আসে নাই, কারো আবার টিকিট মিস হয়েছে, কিন্তু আমরা এক ছিলাম, যাই হবে হোক, কি যে যাবে যাক অথবা নাই যাক, আমরা হচ্ছে এই ট্যুরটা কমপ্লিট করব। আসলে এই দেখেন আমার বন্ধুরা মিলে একটা দারুণ সময় কাটাইছি, এইগুলো ভোলার মতো না, অসাধারণ একটা ফিলিংস, অনুভূতি, যেগুলো আসলে আপনাকে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না। ট্যুরের মাঝে যে আলাদা, যান্ত্রিক জীবন থেকে নিজেকে একটু প্রশান্তি পেতে হলে আপনাকে অবশ্যই জীবনকে উপভোগ করতে হলে ঘুরে বেড়ানোর মধ্যে বিকল্প নাই। আমরা বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় ঘুরতে পারি, যদিও ঘোরার মধ্যে এক হচ্ছে টাকা, সময় এবং শ্রম দুটাই দরকার। মানুষ মনে করে ঘুরে বেড়ানো আসলে অনেক সহজ, যদি এর পিছনে একটা ট্যুর কমপ্লিট করার পিছনে হচ্ছে অনেক ত্যাগ থাকে, কারণ হচ্ছে সবাইয়ের সময় হয় না, টাইমিং হয় না, একজন হলে একজনের সমস্যা হয়ে যায়। আর যারা হচ্ছে অ্যাক্টিভ ছেলেপেলে আছে, পোলাবাইন বন্ধুবান্ধব, যে যে ট্যুরের জন্য আগ্রহ প্রকাশ করে, তারা অবশ্যই এই সব জায়গায় ঘুরে বেড়ানোর জন্য টাকা, সময়, শ্রম সব কিছুই কি কমপ্লিট করে ফেলবে, এটা বলতে গেলে অসাধারণ। আসলে আমরা হচ্ছে আজকে অনেক জায়গা আরও যাব বাকি আছে, এটা মাত্র শুরু। আপনি শুরুর দিকে আপনাকে যেহেতু সব দেখানো সম্ভব না, সেই জন্য আমি বেছে নিলাম এপিসোড আকারে আপনাকে সবগুলো দেখানোর চেষ্টা করতেছি। আজকে সকালের দিকে আমরা যেখানে যেখানে গেছি মূলত আপনি দেখতে পাচ্ছেন, এখন এটা হচ্ছে আরেকটা চা বাগান, এটা অনেক বড় বিশাল একটা চা বাগান। আপনি চাইলে এখন আসতে পারেন ঘোরার জন্য, যদি চা বাগান দেখতে চান, এইরকম একটা পরিবেশ উপভোগ করতে চান, অবশ্যই এরকম জায়গাগুলোতে আপনার আসা উচিত আমি মনে করি। বন্ধুরা মিলে আজকে একটা সেই একটা ট্যুর দিচ্ছি, অনেকদিন পরে বন্ধুরা ঘোরাঘুরি হয় না, এরকম পরিবেশে আসা হয় না। আসলেই দেখতে পাচ্ছেন চা বাগানের মাঝখানে যেরকম এই ঘরগুলো, এগুলো দেখতেও একটা অসাধারণ ফিল চলে আসে। আসলে এরকম পরিবেশে নিজেকে বন্ধু
হচ্ছে যে বন্ধু মহিম যার হচ্ছে এখানে এসে নাকি অনেক ভালো লাগতেছে। আসলে সবার একটা অন্যরকম অনুভূতি, বন্ধু আছে যে দুষ্টামি বেশি করে আমাদের পুরা টুরের মাঝে, এ বেশি মানে আমাদের বন্ধু মহলের মধ্যে এই বন্ধুটা হচ্ছে আজিজ বেশি দুষ্ট, যে হচ্ছে মানে সব জায়গায় তার অতিরিক্ত কিছু অ্যাক্টিভিটি, মানে পাহাড় পর্বত নদী নালা যেখানে আছে বেশি সাহসিকতার পরিচয় দেয় আমাদের অন্যান্য বন্ধুদের তুলনায়। আসলে এটা তার পজিটিভ দিক হলে কিছু নেগেটিভ সাইড আছে, যেটা হচ্ছে অনেক সময় অনেক বিপদের কারণ হতে পারে। বন্ধু লোটাস এটা হচ্ছে এই আসছে হচ্ছে বরিশাল থেকে, শুধু বরিশাল থেকে আমার সাথে জয়েন দিছে হচ্ছে ঢাকাতে এসে, যে হচ্ছে ট্রেন মিস করেছিল। আসলে তার জন্য এটা হচ্ছে খুব কষ্টদায়ক, আমার জন্য কষ্টদায়ক কারণ আমার একা আসতে হয়েছে। বন্ধু লোটাসের অনুভূতি, এও নাকি কষ্ট করে এসে এই পরিবেশটা বন্ধুদের সাথে ট্যুর দিয়ে সব কষ্ট নাকি তার সার্থক, এখন সে একটা ভালো ফিল করতেছে, অনেক মজার একটা তারও সময় কাটতেছে। এই কাজটা সার্থক হয়েছে যদি আমাদের সাথে জয়েন করতে পারার কারণে। এখন আমাদের মাঝে ও নিজের এক্সপ্রেশনটা প্রকাশ করতেছে, এটা হচ্ছে বন্ধু সাদ্দাম, যে হচ্ছে অনেক কষ্ট করে জয়েন করেছে। তার হচ্ছে 101-এর উপর ঝড় ছিল, তবুও অ্যান্টিবায়োটিক আর যত সাপোর্টিভ ডোজ দিয়ে আমাদের সাথে জয়েন করছে। এখন ওর জ্বর সব কিছু ভালো হয়ে গেছে আমাদের সাথে জয়েন করার পর, কারণ ও অস্থির ছিল একটা ট্যুর দেওয়ার জন্য। সেই জন্য আমরাও ডিসাইড করলাম আসলে কোথাও ঘুরতে যাওয়া উচিত, সেই জন্য আমরা মূলত সিলেট শহরকে বেছে নিয়েছি। ওর কারণে ও আসতে চাইছে বলে আমরা বন্ধুরা সবাই মিলে ডিসাইড করছি সিলেট শহরে আসবো। আসলে আজকে দিনটা অসাধারণ গেল, এরও অনেক ভালো লাগতেছে। এখন আসলে পরিবেশটা যেহেতু ভালো লাগার মতো এরকম একটা পরিবেশে এসে ওরও মন দিল সব কিছু ফ্রেশ হয়ে গেছে, এবং শারীরিকভাবে অনেক বেটার ফিল করতেছে, যে হলে জ্বর নিয়ে এত দূর আসতে পারছে। আসলে আশা করি আজকে ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি, পরবর্তী এপিসোড দেখার জন্য সঙ্গে থাকুন, আরও অনেক কিছু অপেক্ষা করতেছে নতুন কিছু। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।